ভারতীয়দের জন্য দরজা খুলছে বিভিন্ন দেশে মালদ্বীপ সুইজারল্যান্ড রাশিয়া বা আরব এমিরেটস মতো দেশে গত দেড় বছর ধরে ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ করা হয় কিন্তু বর্তমানে ভারতে করোনার উদ্বেগজনক পরিস্থিতি অনেকটাই কেটে গেছে তার সঙ্গে রয়েছে দ্রুত টিকাকরণ যে কারণে সব দিক খতিয়ে দেখে আবারও খুলে দিতে চলেছে ভারতীয়দের জন্য সকল দরজা ফলে মনে করা হচ্ছে আবারও আন্তর্জাতিক ট্রাভেলিং ইন্ডাস্ট্রির পালে লাগবে হাওয়া জানা গেছে রাশিয়া বা সুইজারল্যান্ডের মতো দেশগুলিতে শুধুমাত্র ঘুরে আসার জন্য ভারতীয়রা জানতে চাইছেন আগের থেকে অনেকটাই বেশি প্রতি মাসেই পঁয়ত্রিশ থেকে পঁচাশি শতাংশ বেড়েছে এই জিজ্ঞাসা মেকমাই ট্রিপ ভারতের সর্ববৃহৎ অনলাইন ট্রাভেল পোর্টালে বিদেশ ভ্রমণের জন্য প্যাকেজ খোঁজার হিড়িক এক ধাক্কায় বেড়ে গেছে পঁয়ত্রিশ শতাংশ জুলাই মাসেই মালদ্বীপ বা রাশিয়ার মতো দেশে ঘুরে আসার আগ্রহ দেখাচ্ছেন বহু মানুষই থমাস কুকের ভারতীয় শাখাটিও ইউরোপ ভ্রমণে ইচ্ছুক মানুষের আগ্রহ বাড়তে দেখেছে এক সপ্তাহের মধ্যে পঞ্চাশ শতাংশ জানা গেছে অতিমারীর প্রথম ঢেউয়ের পর দেশ ভ্রমণ নেমে আসে তলানিতে ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে পড়তে হয় বড় আর্থিক ধাক্কার মুখে আর ভারত থেকে প্রতি বছরই বহু মানুষ বিদেশে ঘুরে আসেন সেদিক থেকে দেখতে গেলে আন্তর্জাতিক ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে বাণিজ্যিকভাবে ভারতবর্ষের ভূমিকা যথেষ্ট তাই ভারতীয়দের জন্য ফের দরজা খুলে যাওয়ায় আশা করা যায় ট্যুরিজম ইন্ডাস্ট্রি আবারও ঘুরে দাঁড়াবে ব্যুরো রিপোর্ট বিজনেস প্রাইম নিউজ